बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम वरहमतुल्लाह, रब्बी जिदनी इल्मा। जोहरा जफर स्पीकिंग, टीचर ऑफ इंग्लिश वर्शन, शाहजादपुर कैंपस, लाडफेयर स्कूल। माय डियर स्टूडेंट्स ऑफ क्लास वन, टुडे वी विल लर्न एंड रिवाइज टू पैराग्राफ्स फॉर आवर फर्स्ट सेमेस्टर एग्जामिनेशन। हमारे प्रिय छात्र छात्रीरा, आज के हमरा दुटो पैराग्राफ हमारे फर्स्ट सेमेस्टर एग्जाम रिवाइज करब। एगुलो अलरेडी क्लास हो गए, तारपर हमरा परीक्षा भालो करार जोन्नो एकटु रिवाइज करे नेब। एकटा पैराग्राफ होच्छे माइसेल्फ, आरेकटी पैराग्राफ माई मदर। माइसेल्फ माने आमी बा आमी निजे। माइसेल्फ निये हमरा क्लासे कि पढ़ेछिलाम, जे माई नेम इज डैश, एखाने जार जार नाम दिबे, सपोज वालिद, तमा, निशाद, मालिहा, जार जार नाम फुल नेम दिबे किन्तु। हाँ, माई नेम इज डैश, तारपर होच्छे आई एम डैश इयर्स ओल्ड। क्लास वन बच्चादे साधारणत छय थेके सात बछर बयस होये थाके, आमरा सिक्स और सेवेन इयर्स ओल्ड एटा लिखब। एरपर होच्छे आई रीड इन क्लास वन, ताई ना? जेहेतु तुम्हारा सब क्लास वन पढ़ो, तई तुम्हारा लिखो आई रीड इन क्लास वन। द नेम अफ माई स्कूल इज लाडफेयर स्कूल। हमारे स्कूल नाम कि लाडफेयर स्कूल, ये दीब। तपर माई फादर इज डैश, जार जार फादर बाबार जो अकुपेशन पेशा आता लिखब। यहाँ होते डॉक्टर, होते बिजनेस पर्सन, बिजनेसमैन, सर्विस होल्डर, टीचर, हाँ जे जेटा सेटा आमरा एखाने लिखब। माई फादर इज सपोज अ सर्विस होल्डर बा अ बिजनेस मैन। एंड माई मदर इज, आमरा मायराओ नानान धरनेर पेशा ग्रहण करे थाकि, होते पारे सेटा शिक्षकता, होते पारे तोमार व्यवसाय, एगुलो जे जेटा सेटा आमरा एखाने माई मदर इज डैश ए अंश लिखब। आई हैव डैश सिबलिंगस, আমাদের সবারই ভাই বোন আছে, সেটা আমরা এখানটাতে লিখব, যার যতগুলো সিবলিংস আছে। মাই হবি ইজ ড্যাশ, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শখ আছে, সাপোজ রিডিং, ড্রয়িং, হ্যাঁ এগুলো আমরা এখানে লিখব যার যারটা। ইন ফিউচার আই ওয়ান্ট টু বি আ ড্যাশ, এখানেও আমরা ভবিষ্যতে যে যা হতে চাই সেটা এখানটায় লিখব, হতে পারে ডক্টর, টিচার, এটসেট্রা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা আরেকটি প্যারাগ্রাফ রিভাইজ করব পরীক্ষার জন্য, সেটা হচ্ছে মাই মাদার। এটা আমরা এর আগেও কিন্তু পড়েছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, ভিডিও আপলোড হয়েছিল। এই যেমন দেখো, মাই মাদার্স নেম ইজ ড্যাশ, যার যা মায়ের নাম লিখবে, শি ইজ অ্যাবাউট ড্যাশ, এখানে থার্টি হতে পারে, টোয়েন্টি ফাইভ হতে পারে, ফর্টি, থার্টি ফাইভ, বিভিন্ন বয়সের হতে পারে। তো তুমি তোমার মায়ের বয়সটা এখানে লিখবে। শি ইজ জেন্টল, তিনি ভদ্র, অ্যান্ড এডুকেটেড, শিক্ষিত, আমার মা ভদ্র এবং শিক্ষিত। শি লুকস আফটার, তিনি দেখাশোনা করেন, লুকস আফটার দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি। দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি মানে আমার আমাদের পরিবারের সব সদস্যদের তিনি দেখভাল করেন বা যত্ন নেন। মাই মাদার লাভস মি ভেরি মাচ, আমার মা আমাকে খুব ভালোবাসেন। She cooks delicious foods for us, তিনি আমাদের জন্য কী করেন, মজার মজার খাবার রান্না করেন বা তৈরি করেন। She takes care of my study, তিনি আমার পড়াশোনারও যত্ন নেন বা খোঁজখবর রাখেন। She tells me funny stories, তিনি আমাকে মজার মজার গল্প শোনান। When I become sick, যখন আমি অসুস্থ হই, she looks very anxious, তাকে খুবই উদ্বিগ্ন বা অস্থির দেখায়। She wants to see me happy and cheerful, তিনি আমাকে কেমন দেখতে চান, হ্যাপি, সুখী এবং চেয়ারফুল, আনন্দিত, আমাকে সুখী এবং আনন্দিত দেখতে চান। She is also kind টু দ্য পোর, তিনি দরিদ্র বা গরিবদের প্রতিও অত্যন্ত দয়ালু, তাই না? আমাদের সবারই
দরিদ্রদের প্রতি দয়ালু বা দয়াশীল হওয়া উচিত, তাই না? তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত। মাই মাদার ইজ রিয়েলি আ নাইস পারসন, আমার মা সত্যিই একজন ভালো মানুষ। তাহলে স্টুডেন্টস, আমরা ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের জন্য মাইসেলফ এবং মাই মাদার এই দুটি প্যারাগ্রাফ পড়ব। এখান থেকে যে কোনো একটি আমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই কিন্তু খুব ভালো করে এই দুটো প্যারাগ্রাফ মন দিয়ে পড়বে এবং লিখবে। আল্লাহ হাফেজ।